আসসালামু আলাইকুম। আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে আসি। তো আমি আজ আপনাদের সামনে একটি রুট ওয়ার্ড নিব, একটি মূল ওয়ার্ড থেকে আর একটি ওয়ার্ড সংযুক্ত হয়ে এর যে আক্ষরিক অর্থ প্রকাশ করে সেটি আপনাদের দেখাবো। যদি আপনারা প্রত্যেক দিন একটি রুট ওয়ার্ড ধরে এই সিস্টেমেটিকভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাদের ওয়ার্ডগুলো মনে থাকবে। তো চলুন, যা টাইটেল হচ্ছে রিকালেক্ট ওয়ার্ডস উইথ টেকনিক, অর্থাৎ মনে রাখতে হবে, মানে টেকনিকের বা কৌশলের মধ্য দিয়ে ওয়ার্ডগুলো মনে রাখা। এখানে একটি ওয়ার্ড নিয়েছি ল্যান্ড, যার অর্থ হচ্ছে স্থল বা ভূমি। আমরা স্বাভাবিকভাবে এর সিনোনিম হিসেবে বা সিমিলার ওয়ার্ড হিসেবে আর্থ অথবা সয়েল নিতে পারি, যা মূলত নাউন। এখানে দ্বিতীয়ত যে ল্যান্ড ব্রিজ, এখানে কিন্তু ল্যান্ড আছে, দেখুন ল্যান্ড অর্থ হচ্ছে স্থল বা ভূমি আমরা শিখেছি, আর ব্রিজ যার আক্ষরিক অর্থ হচ্ছে বায়ু। এখানে ল্যান্ড ব্রিজ অর্থ হচ্ছে স্থল বায়ু, যা মূলত নাউন। এখানে স্থল বায়ু এর সিমিলার ওয়ার্ড শিখব এ ওয়াইন্ড ব্লোয়িং সি ওয়ার্ডস ফ্রম দ্য ল্যান্ড। আরেকবার বলি, এ ওয়াইন্ড ব্লোয়িং সি ওয়ার্ডস ফ্রম দ্য ল্যান্ড, আমরা এভাবে বলতে পারি স্থলবায়ুর সিমিলার ওয়ার্ড হিসেবে। এখানে সিমিলার ওয়ার্ড না, এটা একটা এক্সপ্রেশন বোঝায়। ল্যান্ড ফোর্স, যার অর্থ হচ্ছে স্থল সেনাদল। ল্যান্ড ফোর্স যার অর্থ হচ্ছে স্থল সেনাদল, যা মূলত নাউন। স্থল সেনাদল এটাকে আমরা বলতে পারি মিলিটারি ফোর্স সার্ভিং ওয়ান ল্যান্ড, মানে যে মিলিটারি ফোর্স স্থলে সেবা প্রদান করে থাকে। ল্যান্ড হোল্ডার, এটি মূলত নাউন, এর অর্থ হচ্ছে জমিদার বা আমরা ভূস্বামীও বলতে পারি। এর যে সিমিলার ওয়ার্ড যদি আমরা বলি যে এ পার্সন, জমিদার কার, কে, এ পার্সন হু ওনস অর রেন্টস ল্যান্ড বা হু ওনস, যে মালিক, যে ব্যক্তি মালিক তাকে আমরা জমিদার বলি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ল্যান্ড লেডি, ল্যান্ড ভূমি, আর লেডি হচ্ছে আমরা আক্ষরিক হিসেবে আগে দেখি, তাহলে ল্যান্ড লেডি বাড়িওয়ালি, অথবা আমরা বলতে পারি যে ভূ অধিকারিণী, তাহলে ভূমির অধিকারিণী আমরা বলতে পারি। এর সিমিলার ওয়ার্ড হচ্ছে এ ওম্যান ল্যান্ড হোল্ডার। এরপর ল্যান্ডস্কেপ, যার অর্থ হচ্ছে স্থলভাগের দৃশ্য, এটি মূলত নাউন। স্থলভাগের দৃশ্য এর সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি হচ্ছে, ধরুন যে অ্যান ইনল্যান্ড সিনারি। আবার বলি, অ্যান ইনল্যান্ড সিনারি, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড এর অর্থ হচ্ছে ভূপাত বা ধস বা ভেঙে পড়া, ধসে পড়া। তাহলে ধস বা ভূপাত এর সিমিলার ওয়ার্ড হিসেবে বা সিমিলার এক্সপ্রেশন এ ফল অফ ল্যান্ড,
জমির পতন বা ভূপাত বলতে পারি। এরপর এটি মূলত নাউন, ল্যান্ড অর্নার, এর অর্থ হচ্ছে জমির মালিক, এটি নাউন। এর যে বাংলা সিনোনিম হচ্ছে, আমরা আরও বলতে পারি যে ভূস্বামী, জমির যে মালিক, তাহলে দ্য অর্নার অর প্রোপ্রাইটর অফ ল্যান্ড, দ্য বলতে পারি যে দ্য অর্নার অফ ল্যান্ড, জমির মালিক। এরপর ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক এর অর্থ হচ্ছে ভূমির সীমানা নির্দেশক চিহ্ন। আবার বলি, ল্যান্ডমার্ক এর অর্থ হচ্ছে ভূমির সীমানা নির্দেশক চিহ্ন, এটি মূলত নাউন। এর সিমিলার ওয়ার্ড হচ্ছে বা এক্সপ্রেশন হচ্ছে দ্য বাউন্ডারি মার্ক অফ ল্যান্ড, দ্য বাউন্ডারি মার্ক অফ ল্যান্ড, ভূমির সীমানা নির্দেশক চিহ্ন। এই ছিল আজকের টপিক। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।